আগ্রাবাদ মহিলা কলেজের 2018-2019 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। আসো, আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, তোমাদের তো সামনে পরীক্ষা, তো তোমরা বাসায় প্র্যাকটিস করো। তো আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম লিকুইডেশন বা ডিজোলেশন পার্টনারশিপের, ওই পার্টনারশিপের ডিজোলেশন একটা অঙ্ক করাচ্ছি। আজকে দেখো প্রশ্নটা, দেখো কি বলা আছে। দ্য ব্যালেন্স শিট অফ এ বি অ্যান্ড সি অ্যাজ অন দ্য 31st December 2018 ওয়াজ অ্যাজ ফলো। অ্যাসেট দেওয়া আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, স্টক, ফার্নিচার, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, সিস ক্যাপিটাল। তাই টোটাল হচ্ছে 1,90,000। আর লাইব্রেরিটির পাশে আছে অ্যাকাউন্ট পেয়েবল ক্যাপিটাল এ বি, টোটাল 1,90,000। নিচে কি বলা আছে দেখো, দ্য অ্যাসেটস রিয়েলাইজড, প্রফিট অ্যান্ড লস আর শেয়ার ইন দ্য রেশিও অফ 2:2, 3:2, 2:1, এটা হচ্ছে তাদের লাভ ক্ষতির অনুপাত। দ্য ফার্ম ইজ ডিজলভ অন দ্য অ্যাবোভ ডেটা। তাহলে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 18,000, মানে ব্যবসাটা ডিজলভ হওয়ার সময় সম্পত্তির মূল্যায়নটা এভাবে করা হয়। অ্যাকাউন্ট রিসিভেবল 80,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 35,000, স্টক 45,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 50,000, ফার্নিচার 9,000, এক্সপেন্সেস অফ ডিজোলেশন টাকা 5,000, সি বিকাম ইনসলভ। এই হচ্ছে তোমাদের প্রশ্নটা, সি পুরো ব্যবসাটা নিয়ে যাবে, এই হচ্ছে প্রশ্ন। এখন দেখো এই যে তোমাদের করতে বলছে ক্লোজ দ্য বুকস অফ দ্য ফার্ম। এখন অঙ্কের লাস্টের যে পার্টটা সেটা আমি এখানে করাই দিচ্ছি, এটা একদম লাস্টে যাবে, ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট তোমরা তোমাদের বাসায় অঙ্কটা করার সময় এটা একদম লাস্টের পার্ট, তা আমি তোমাদেরকে মিলানোর জন্য এখানে দিচ্ছি। একদম লাস্টে ক্যাশ অ্যাকাউন্ট করতে হবে, ডেবিট পাশে ব্যালেন্স বিডি, অ্যাসেট পাশের ব্যালেন্সটা লিখবে ব্যালেন্স, আর রিয়েলাইজেশন অ্যাকাউন্ট অ্যাসেট যে রিয়েলাইজড হচ্ছে সেই টাকাটা লিখেছি 1,57,000, আর ক্রেডিট পাশে হচ্ছে রিয়েলাইজেশন লাইবিলিটির টাকাটা 35,000, আর এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল। তাহলে টোটাল ক্যাশ অ্যাকাউন্ট মিলে যাবে 1,67,000, 1,67,000। এটা হচ্ছে একদম ক্যাশ অ্যাকাউন্ট লাস্টে আসবে। এখন আসো আমরা অঙ্কটা সলিউশন করব। সলিউশন করবো একদম ফার্স্ট থেকে সলিউশন। প্রথমে জার্নাল এন্ট্রিজ, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, এলএফ ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে আসো অ্যাসেটের টাকাটা দিয়ে, প্রথম যাবে দেয় রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, স্টক ক্রেডিট, ফার্নিচার ক্রেডিট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ক্রেডিট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ক্রেডিট। বিং দ্য অ্যাবোভ অ্যাসেট ক্লোজড, মানে অ্যাসেটের দাম দিয়ে, এটা হচ্ছে রেয়ামিলের অ্যাসেটগুলা, টোটাল হচ্ছে 1,70,000, 25,000, 50,000, 10,000, 40,000, 45,000, টোটাল 1,17,000, 70,000। তারপর আসলে লাইবিলিটি যাবে দাম, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট, দ্য অ্যাবোভ লাইবিলিটি ক্লোজড 30,000, 30,000 টাকা লাইবিলিটির টাকাটা। তারপরে আসো এটা ডিজলভ হওয়ার সময় আবার সম্পত্তির দামটা যাবে দা, সেটা অ্যাসেটে মূল্যায়ন করা হয়, সেটা যাবে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট 1,57,000, 1,57,000। অ্যাসেট রিয়েলাইজ অ্যাজ আন্ডার অ্যাকাউন্ট রিসিভেবল, ফার্নিচার, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, স্টক, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, টোটাল হচ্ছে 1,57,000। এটা হচ্ছে নিচে সমন্বয়ে যে সম্পত্তির দামটা মূল্যায়ন করা হয় সেটা যাবে তার টাকাটা। তারপরে আসো লাইবিলিটির টাকাটা, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। বিং দ্য অ্যামাউন্ট পেইড অফ অ্যাজ আন্ডার অ্যাকাউন্ট পেয়েবল 30,000, আর ডিজোলেশন এক্সপেন্সেস 5,000, টোটাল 35,000। এবার আসো রিয়েলাইজেশন অ্যাকাউন্ট খতিয়ানটা করে ওদের লস আসে, সেই লসটা আমরা তিনজনকে ভাগ করে দিব। তাহলে এস ক্যাপিটাল ডেবিট, বিস ক্যাপিটাল ডেবিট, সিস ক্যাপিটাল ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট। তাই টাকার অনুপাতটা হচ্ছে 3:2:1। তাহলে এ পাচ্ছে 9,000, বি 6,000, আর সি হচ্ছে 3,000, টোটাল 18,000। এ হচ্ছে আমাদের রিয়েলাইজেশন অ্যাকাউন্টের লসের টাকা। এবার আসো রিয়েলাইজেশন লসের কারণটা, বিং লস অ্যান্ড রিয়েলাইজেশন ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে লসের কারণটা। এবার আসো আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলে
যাবে যেটা হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা ওদেরকে ক্যাশে দিয়ে দিবে, তাহলে যাবে হচ্ছে এই পাবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, বি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর এস ক্যাপিটাল ডেবিট, বি ক্যাপিটাল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, এদেরকে দিতে হবে ব্যবসাটা ডিসলিউশন হওয়ার সময়। তাহলে যাবে হচ্ছে এস ক্যাপিটাল ডেবিট, বি ক্যাপিটাল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, বিং ক্রেডিট ব্যালেন্স অফ দ্য পার্টনার্স ক্যাপিটাল পেইড অফ, ওদেরকে পরিশোধ করতে হবে। তাহলে একে দিতে হবে 83,200, বিকে দিব 48,800, টোটাল 1,32,000। তারপর আসো দুজনের তিনজনেরই একটা যাবে দা সির কি করে দেখো, এস ক্যাপিটাল ডেবিট, বিস ক্যাপিটাল ডেবিট, সিস ক্যাপিটাল ক্রেডিট, বিং ইনসলভড পার্টনার্স ক্যাপিটাল ডিফিসিয়েন্সি বাই দ্য সলভেন্ট পার্টনার, মানে এই দুজনের টাকাটা সি যে পার্টনার যে ব্যবসাটা নিচ্ছে বা গ্রহণ করবে সেই ডিফিসিয়েন্সির ঘাটতিটা সি ওদেরকে দিবে। তাহলে কত টাকা ঘাটতি আছে দেখো, এ হচ্ছে 7,800, বি হচ্ছে 5,200, টোটাল হচ্ছে 13,000। তাহলে 13,000 টাকা এ এবং বি কে সি পরিশোধ করবে। তাহলে এই হচ্ছে আমাদের চাপদের শেষ। এখন আসলে আমরা রিয়েলাইজেশন ক্ষতিয়নটা করব। ডেবিট ক্রেডিট অ্যাকাউন্টস টাইটেল টাকা, অ্যাকাউন্টস টাইটেল টাকা, ডেবিট পাশে লিখবা রেওমিনের অ্যাসেটগুলা, অ্যাকাউন্ট রিসিভেবল 25,000, স্টক ফার্নিচার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তারপরে ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে যে লাইবিলিটি সমন্বয় যেগুলো পরিশোধ করে সেই টাকাটা, অ্যাকাউন্টস পেয়েবল 30,000 আর এক্সপেন্সেস 5,000, টোটাল 35,000। আর ক্রেডিট পাশে আসবে প্রথমে আসবে অ্যাকাউন্ট লাইবিলিটিগুলো, অ্যাকাউন্টস পেয়েবল 30,000, তারপরে আসো ক্যাশ অ্যাকাউন্ট অ্যাসেট রিয়েলাইজড, এটা আমরা অ্যাসেটের নামগুলো লেখার দরকার নেই, টাকাটা লিখে দিচ্ছি 1,57,000। তাহলে দেখো ডেবিট পাশ বড় 2,05,000, তাহলে ক্রেডিট পাশের ঘাটতি হচ্ছে 18,000, 18,000, এই টাকাটা হচ্ছে ওদের লস। তাহলে এটা আমরা 3:2:1 ভাগ করে দিব, তাহলে লস ট্রান্সফার এ পাচ্ছে 9,000, বি পাচ্ছে 6,000, সি পাচ্ছে 3,000, টোটাল 18,000। তাহলে এই হচ্ছে আমাদের রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। তারপর আসো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট, অ্যাকাউন্টস টাইটেল এ টাকা, বি টাকা, সি টাকা, আবার অ্যাকাউন্টস টাইটেল এ টাকা, বি টাকা, সি টাকা, ক্রেডিট পাশে আসো রেওমিলে ব্যালেন্স বিডি এটা 1,00,000 আর বিটা হচ্ছে 16,000, আর সি হচ্ছে অ্যাসেট পাশে ছিল, তাহলে ব্যালেন্স বিডি ডেবিট পাশে চলে আসবে 10,000। তারপরে আসো রিয়েলাইজেশন অ্যাকাউন্ট লসটা লিখে দিব সবাই, ডেবিট পাশে 9,000, 6,000, 3,000। তারপর আসো ওদের ডিফিসিয়েন্সি সি বহন করবে, তাহলে এর হচ্ছে 7,800 আর বি হচ্ছে 5,200, ওটা আবার ক্রেডিট পাশে চলে যাবে, বি বিস অ্যাকাউন্ট লিখে সির কলামে হচ্ছে এই 7,800 আর এইজ অ্যাকাউন্ট হচ্ছে 7,800, বিজ অ্যাকাউন্ট হচ্ছে 5,200। তো ডিফারেন্সটা ওদেরকে ক্যাশে দিয়ে দিবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে এ 83,200, বি 48,800, তাহলে ডিফারেন্স মিলে যাবে, এ হচ্ছে 1,00,000, বি হচ্ছে 16,000 আর সি হচ্ছে 13,000। আবার ক্রেডিট পাশে একই টাকা, আর এই টাকা ক্যাশ অ্যাকাউন্ট যতগুলো আছে সবগুলো ক্যাশ অ্যাকাউন্টে চলে যাবে মেয়েরা, এটার পরে হচ্ছে তোমাদের ক্যাশ অ্যাকাউন্ট। তো আমি ক্যাশ অ্যাকাউন্টটা তোমাদের প্রশ্নের নিচে করে দিয়েছি, তোমরা বাসা যখন অঙ্কটা করবা তোমরা পার্টনার্স কেবল অ্যাকাউন্টের পরে সেই ক্যাশ অ্যাকাউন্টটা করে নিও। তো মেয়েরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।